আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ঠিক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে পরিচয় করিয়ে দিতে চাই সানি কোম্পানির S11। এটা একটা কার্ড ফোন, কার্ড ফোন অনেকেই পছন্দ করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে এই কার্ড ফোনের অর্ডার আসে। তো কার্ড ফোন ইচ্ছা করলে আপনারা নিতে পারেন। ব্লুটুথ ডায়ালার হিসেবে ইউজ হয়। কিছুক্ষণ স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। IPS ডিসপ্লে তারা লিখছে, ক্রিস্টাল সাউন্ড, 1000 mAh ব্যাটারি থাকছে, MTK চিপসেট, ওয়ারলেস 7 এবং ডুয়েল সিম সাপোর্ট এই ফোনটিতে দেওয়া আছে। আরো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের আকর্ষণীয় সব রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ফোনটির যে প্যাকেট আমাদের প্রোভাইড করা হয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন গুলো লেখা আছে। তো এটা এখানে দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ, এবং সানি মোবাইলের পেছনে যে স্পেসিফিকেশনটা লেখা আছে S11 mini, এটার মডেল ব্লুটুথ ডায়ালার এখানে দেখতে পাচ্ছেন হিসাবে ইউজ করতে পারবেন। ডুয়েল সিম সাপোর্টেড, IPS ডিসপ্লে, মিডিয়াটেকের চিপসেট তারা ইউজ করেছে বলছে। এবং এখানে দেওয়া হয়েছে 1000 mAh ব্যাটারি, ওয়ারলেস FM, বিটি ডায়ালার, ক্যামেরা, ভাইব্রেটর থাকছে এই ছোট্ট একটা কার্ড ফোনে। ইনসাইড অফ বক্স কী কী পেয়ে যাবেন সেগুলো দেখাচ্ছে। একটি মোবাইল পাবেন, ব্যাটারি পাবেন, চার্জার, ওয়ারেন্টি কার্ড, এর বাইরে তেমন কিছু থাকছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি কালার এই ফোনটি পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে গ্রিন। তো আমাদের কাছে এটা গ্রিন কালারের ভ্যারিয়েন্টটি আছে, যেহেতু আমরা দেখে নিলাম। এর ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এবং একটি নর্মাল চার্জার পাবেন, যেটি হচ্ছে টাইপ বি পোর্ট, এখানে দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি এটার ফিজিক্যাল ওভারভিউ আসি, তাহলে দেখতে পাচ্ছেন বাটনগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে, তো একেবারে সমান, কোনো আলাদা আলাদা হালকা উঁচা করা হয়েছে। এবং এটাতে ডিসপ্লে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু ছোট ডিসপ্লে দেখতে পাচ্ছেন, একেবারে ছোট বলা যায় না, সেট হিসাবে পারফেক্ট। ফিজিক্যাল ওভারভিউ দেখতেছি, দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লেটা এই ফোন হিসাবে যথেষ্ট বড়। এবং S11 এটার মডেল S11 mini, এবং সানি লেখাটি এখানে আছে। বাটনগুলোর সাথে ডিসপ্লেটা একেবারে পারফেক্ট। সাইডে স্টিল কালারের যে স্টিলটা দেওয়া হয়েছে দেখতে কিন্তু আরও আকর্ষণীয় করে তুলেছে ফোনটিকে। এবং পেছনের দিকে দেখেন ক্যামেরা প্যাটার্নটিও অনেক সুন্দর করা হয়েছে, সাথে একটি ফ্ল্যাশ লাইট অবলিক টর্চ লাইটও বলতে পারেন, এটা টর্চ লাইট হিসাবে ইউজ হবে। এবং খুবই গ্লোসি এটার ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, ছোট মিনি একটা ফোন এবং গ্লোসি ব্যাক পার্ট, এবং খুবই চকচক করছে হাতে, সহজে এটাতে কিন্তু হাতে সাপ বোঝা যাবে, এটা বুঝতে পাচ্ছেন, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগবে না। এবং পিছনে কিন্তু টেকচারও দেওয়া আছে দামি ফোনের মতো, ডিজাইনটা আর কি আমি বলবো। এটার ডান সাইড বাম সাইডে কোনো কিছু কিছু থাকছে না। এবং এই এই সাইডে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা ঝোলানোর ব্যবস্থা আছে, যেহেতু মিনি ফোন ঝুলবে এখানে কিন্তু রিং লাগাতে পারবেন। আর নিচের দিকে হচ্ছে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, 3.5 mm অডিও জ্যাক, এই ফোনেও অডিও জ্যাকটা কিন্তু খুবই পারফেক্ট ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে MIC দেওয়া হয়েছে। আমরা এই ফোনটি খুলে নেব এবং দেখবো এটার পিছনের ফিটিংটা কেমন দিয়েছে তারা, যেহেতু ছোট ফোন। দেখতে পাচ্ছেন ফিটিংটা কিন্তু আমার কাছে যথেষ্ট মজবুত মনে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন টর্চ লাইটটাও যথেষ্ট বড় এবং ফিটিংটা যথেষ্ট মজবুত, নেটওয়ার্ক ভালোই থাকবে বলে মনে হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ, আর এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে ধরে খুবই স্ট্রং মনে হচ্ছে। একটা স্ট্যান্ডার্ড সাইজের সিম এখানে লাগাতে ব্যবস্থা থাকলে ভালো হতো, দুটি মিনি সিম লাগানোর ব্যবস্থা আছে এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে। তো এবার আমরা ব্যাটারি দেখবো এবং ব্যাটারি দিয়ে চালু করে নেবো। পাচ্ছেন এটার 1000 mAh ব্যাটারি, এটা ঠিক কোন একটা ব্যাটারি দিছে সেট অনুযায়ী আর কি। তো আমরা দেখলাম সেটা, এটার 1000 mAh ব্যাটারিটা, তো এখানে 2 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এটাতে। এটা শুধু কথা বলারই ফোন এবং কথা সাউন্ড খুবই স্ট্রং। এটা হয়তো দেখেন এখানে চালু হচ্ছে ফোনটি, ফোনটি চালু হচ্ছে, আমরা অপেক্ষা করছি। মিডিয়াম লেভেলের একটা সাউন্ড প্রোভাইড করছে, অনেক জোরে না, স্বাভাবিক যেটা। এবং ডিসপ্লের উপর বড় ঘড়ি এবং লেখাগুলো বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেনুগুলো একেবারে স্কোয়ার শেপ, চারটি চারটি করে আসছে। অক্ষর তুলে আমরা দেখে নিব, অক্ষরগুলো যথেষ্ট বড়, দেখতে কোনো অসুবিধা হবে না আপনাদের। এবং এটাতে ভাইব্রেশন সাপোর্ট করছে, স্ট্রং ভাইব্রেশন, ছোটো একটি ফোন হলেও ভাইব্রেটরটা কিন্তু খুবই স্ট্রং দিয়েছে তারা। এবং এটার প্রাইস করা হয়েছে, প্রাইস নিয়ে কিছু কথা বলা যাক। ছোটো একটি ফোন 1500 টাকা এটার প্রাইস করা হয়েছে, দামটা কিছুটা বেশি, তারপরেও যেহেতু ইউনিক একটি ফোন, ইউনিক ফিচার ফোন। বাটনের লাইট হচ্ছে সাদা, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা শুরুতে হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি ফোন বুক, এবং ফোন বুকে আপনারা দেখতে পাচ্ছেন ঢুকলে ফোন মানে ফোন বুক সেটিং এবং সিলেকশন করলে মেমোরি স্ট্যাটাস, তো ছোটি কন্ট্যাক্ট সেভ রাখা যাবে, এটা কিন্তু এটার পর্যাপ্তই ছিল। তারপরে থাকছে ডায়াল প্যাড, কল সেন্টার, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কল সেটিংয়ের মধ্যে অপশনগুলো এখানে দেওয়া হয়েছে। অ্যান্সার মোডটা শুধু দেওয়া হয়েছে এখানে, অটো অ্যান্সার করার সুবিধা থাকছে। তারপরে থাকছে হচ্ছে এখানে প্রোফাইল,
তারপরে হচ্ছে ভিডিও, মিউজিক প্লেয়ার, ক্যামেরা। ক্যামেরাটা একটু দেখে নেওয়া যেতে পারে কেমন হবে। তো দেখতে পাচ্ছেন যে মিডিয়াম একটি ক্যামেরা তারা প্রোভাইড করেছে, একেবারে নর্মাল বলবো আমি। তারপরে ভিডিও রেকর্ড করতে পারবেন, ব্লুটুথ ডায়ালার হিসেবে অন্য ফোনের পাশাপাশি ইউজ করার সুব্যবস্থা থাকছে এটাতে। তারপরে অ্যালার্ম, তারপরে সেটিংস, সেটিংস এর মধ্যে আসছে যেটা ফোন সেটিংস এবং ইনকামিং কল, এলইডি লাইট জ্বলবে, পিছনের ফ্লাশটা জ্বলবে, এসওএস হিসাবেও লাইটটা জ্বালাতে পারবেন। কানেক্টিভিটির মধ্যে থাকছে হচ্ছে কিছুই থাকছে না, এবং রিস্টোর অপশনটি দেওয়া হয়েছে তারা। ফোন সেটিং এর মধ্যে ল্যাঙ্গুয়েজ, তারপরে ফ্রন্টের বিষয়টা দেওয়া হয়েছে, ফ্লাইট মোড, এগুলো থাকছে আর কি। তো এইগুলো আমরা দেখে নিলাম। তারপরে যে অপশনটি আমরা এখানে দেখবো, টর্চ লাইটটা জ্বালিয়ে দেখে নিতে পারি কেমন আলো হবে। তো ভালোই আলো হচ্ছে, সেই হিসাবে ভালো আলো প্রোভাইড করছে তো আমরা দেখলাম। তো এই ধরনের ফোনগুলো বেশ চাহিদা সম্পন্ন হয়ে থাকে, বিভিন্ন মহলে এই ফোনের চাহিদা আছে। তো যারা নেবেন আমাদের কাছ থেকেও নিতে পারেন, মার্কেট থেকেও নিয়ে নিতে পারেন আপনাদের লোকাল মার্কেট থেকে। তো ফোনটির কথার সাউন্ডটা আমার কাছে ভালো লেগেছে, বেশ স্ট্রং কথার সাউন্ড পাওয়া যায়। যদিও রিং টং এর ভলিউম কিছুটা কম, ভাইব্রেশন স্ট্রং। যারা পাশাপাশি ফোন ইউজ করতে চান, ইউনিক ফোন ইউজ করতে পারেন, তারা কিন্তু অর্ডার করতে পারেন, এই ফোনটা পছন্দ করতে পারেন। তো ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ফোন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করবো। এ ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।